This is ABC News, AGT Live. This is ABC News, AGT Live. आज के इस ओकेजन पर ये स्वस्थ भारत यात्रा शुरू हो रही है हिंदुस्तान के 6 अलग अलग शहरों में. जैसे आज हम अगरतला में SAI दैट इज फूड सेफ्टी एंड स्टैंडर्ड्स अथॉरिटी ऑफ इंडिया. इसको अगर आप हिंदी में बोलेंगे तो इनको समझ में आएगा, इनको अंग्रेजी नहीं आती. ओके ठीक है. तो ध्यान करते करते এই জায়গা থেকে আমরা একটা অয়েলি সাবস্টেন্স এই সমস্ত এটাকে বলা হয় স্বস্থাগার. দেখুন আজকে 16 তারিখ, এটা ফুড ডে. তো সেই উপলক্ষে যে ভারতবর্ষে যে দেখুন অন্যান্য কতগুলো প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামগুলো যেমন স্বচ্ছ ভারত মিশন, যেমন আয়ুষ্মান ভারত, এগুলো যে তার সাথে সাথে FSSI ইন্ডিয়া ফুড মুভমেন্ট শুরু করেছে. এই ফুড মুভমেন্ট উপলক্ষে এবং গান্ধীজির 150তম শতবার্ষিকীর যে লিবারেশন উপলক্ষে যে FSSI ইন্ডিয়া ইট রাইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছে এবং সেই উপলক্ষে মানে সমস্ত সমগ্র এই আমাদের ভারতবর্ষে আজকে থেকে যে মুভমেন্টটা শুরু হচ্ছে 16 তারিখ থেকে. তো আজকে এইটার ক্ষেত্রে সাইক্লোথন হচ্ছে, সাইক্লোথনের সাথে কিছু ফুড সেফটি ভেহিকল থাকছে এবং ওই তার সাথে কিছু ওই ফুড, যদিও আমাদের ত্রিপুরাতে ফুড সেফটি ও হুল ভেহিকলটা আমাদের নেই, কিন্তু আজকে হচ্ছে আমাদের মেন র্যালি হচ্ছে যে আমাদের একটা র্যালি হবে. এই র্যালিতে আমরা বিভিন্ন খাদ্য বিষয়ের উপর যে প্রভাব, যে কুপ্রভাব আমাদের খাদ্য অভ্যাস যাতে আমরা ভালোভাবে করতে পারি, অ্যাওয়ারনেস জেনারেল করতে পারি, এবং আমাদের এই খাওয়াদ্যর যে জিনিসটা হচ্ছে এখানে শুধু আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অন্যান্য পুষ্টিজনিত যে খাদ্য হচ্ছে না, তার সাথে সাথে কিছু এখানে আমাদের কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে. তো সেই উপলক্ষে আমরা আজকে 16 তারিখ যেটা প্রভাত তৈরি করছি এবং আগামীকাল যেটা হবে, যে আগামীকাল আমাদের বিবেকানন্দ ময়দান থেকে এখানে সাইক্লোথন র্যালিটা হবে. সাইক্লোথন র্যালির সাথে FSSI ইন্ডিও এসছেন, ওনারা অনেকগুলো তাদের সাথে ফুড সেফটি ভেহিকল অনেকগুলো এড হবে এবং সেটা আলটিমেটলি ত্রিপুরা হয়ে মিজোরাম দেবে. এবং এইভাবে যে আমাদের সমগ্র ভারতবর্ষে 6টা ট্র্যাক আছে, এই ট্র্যাকগুলো আলটিমেটলি আমাদের ত্রিপুরা থেকে যেটা শুরু হচ্ছে সেটা মিজোরামকে অন্যান্য স্টেটগুলো স্পর্শ করে এবং অন্যান্য ভারতবর্ষে যে আরও যে ট্র্যাকগুলো করেছে দিল্লিতে গিয়ে আগামী 27 তারিখ গিয়ে মিলবে. এবং এটাই যে মেন উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্য সম্বন্ধে মানুষকে সচেতন করা, ভালো খাদ্য গ্রহণ করা, আমরা যাতে যে আমাদের যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে যে এই খাদ্যাভ্যাসের পরে, তার মধ্যে যে 8টা যে 10টা যে আমাদের যে বার্ডেন অফ ডিজিজের রিস্ক ফ্যাক্টর আছে, তার মধ্যে 8টাই রিস্ক ফ্যাক্টর হচ্ছে খাদ্যজনিত কারণে, এবং সেটাকে আমরা দূর করতে চাই এবং অদূর ভবিষ্যতে আমাদের যে খাদ্যের উপরে যে ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্যান্য কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে সেটাকে আমরা দূরে থাকতে চাই. ঠিক. This is ABC News, AGT Live.